নামে পরিচিত কাশ্মীর। এর রূপে এমনই মুগ্ধ হয়েছিলেন মোগল বাদশাহ জাহাঙ্গীরের কাশ্মীরকে স্বর্গের সাথে তুলনা করেছেন। কাশ্মীরের রূপের কথা নতুন করে বলার কিছু নাই, ঘুরে বেড়াতে পছন্দ করে এমন সবারই মনে সুপ্ত বাসনা থাকে জীবনে একবার হলেও কাশ্মীরে ঘুরে আসার। প্রতি বছরই দেশের অনেক ভ্রমণ পিপাসুরা এই স্বর্গরাজ্য কাশ্মীরে ছুটে যায় এর অপার সৌন্দর্যে মুগ্ধ হতে। কাশ্মীরের দর্শনীয় স্থানগুলো যদি বলি, কাশ্মীরের পুরো শহরটাই যেন স্বর্গরাজ্য। দিগন্ত জোড়া উঁচু উঁচু পাহাড়ের মাঝে দেখা মেলে সাদা বরফের খেলা। রাজ্যের ভিতরে রয়েছে দেখার মতো নানা জায়গা, আর শহরের একটু বাইরে অপেক্ষা করতে আরেক সৌন্দর্য। তারপরও পর্যটকদের সুবিধার জন্য কিছু উল্লেখযোগ্য স্থানের নাম উল্লেখ করছি। শ্রীনগর। শ্রীনগরে প্রথমেই চোখে পড়বে পাহাড়ের চূড়ায় বরফের মতো সাদা তুষার কণা। এখানে আছে মুঘল গার্ডেন, টিউলিপ গার্ডেন, হজরত বাল মসজিদ, ডাক লেক ও নাগিন লেক। গাড়ির ভাড়া করে সারাদিনের জন্য শ্রীনগর শহরটা দেখতে ভালোই লাগবে, আর ডাল লেকের ভাসমান শহরও ভালো লাগার মতো। গুলমার্গ। শ্রীনগর থেকে মাত্র 52 কিলোমিটার দূরে সবুজ ঘাসে বিস্তৃত গুলমার্গ, যা সারা বছরই বরফে ঢাকা থাকে। এখানে দেখতে পাবেন গন্ডোলা, গলফ কোর্স, বাবা ঋষির মাজার, আফারওয়াত পিক, সেন্ট মার্টি চার্চ, কেবল অ্যান্ড ছাড়াও প্যারাগ্লাইন্ডিংয়ের মজার পাবেন গুলমার্গে। পেহেলগ্রাম। শ্রীনগর থেকে 97 কিলোমিটার দূরে ট্যাক্সি করে যেতে পারেন পেহেলগ্রামে। জুলাই থেকে অক্টোবর মাসে গেলে এখানে দেখা মিলবে রাস্তার দুধারে আপেল বাগান, আছে দেখার মতো অনেক কিছু। একটু সময় নিয়ে ঘুরতে ভালোভাবে দেখতে পারবেন সব কিছু, যেমন লিদার নদী, বেতাবু ভ্যালি, চান্দেরওয়ারি, আরু ভ্যালি, ধাবিয়ান, কাশ্মীর ভ্যালি পয়েন্ট, কানিমার্ক। ঘোড়ায় বসে ঘুরে বেড়ানোর মজা পাবেন পেহেলহাম ভিউ পয়েন্টে। এখানে মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত বাইসারানে যেতে ভুলবেন না। সোনামার্গ। শ্রীনগর থেকে 42 কিলোমিটার দূরে সুন্দর উপত্যকা ও ঝর্ণায় দেখা মিলবে সোনামার্গে। এখানে আছে থাজিয়ান হিম্বা, এখানেও দেখা মিলবে সিন্ধু নদীর, আছে স্লেজিং, স্নো বাই ও ঘোড়ায় চড়ার সুযোগ। এছাড়াও কাশ্মীরে কিছু জায়গা রয়েছে যা শহর থেকে একটু দূরে, হয়তোবা অনেকেরই অজানা তবে ভালো লাগার মতো, যেমন মাতুণ্ড মন্দির শ্রীনগর থেকে 64 কিলোমিটার দূরে, অন্যরকম স্থাপত্যে গড়া ওঠা এক হিন্দু মন্দির। এখানে হায়দার ছবির একটা বিখ্যাত গানের শুটিং হয়। ছোট্ট একটি শহর কোকেরনাগ, রয়েছে মাছ ধরার ব্যবস্থা, ছটপলে রয়েছে আছে কাঠবাদাম ও আপেল বাগানের সমাহার। আরও যেতে পারেন নুব্রা উপত্যকা এবং দুধপতরের মতো জায়গায়ও। কাশ্মীরে কখন যাবেন? রূপে অন্যান্য কাশ্মীর যে কোনো সময়ে ভ্রমণ পিপাসুদের ভালো লাগার মতো একটি জায়গা, তবে কিছু বিশেষ সময়ে কাশ্মীরের সৌন্দর্য বিশেষভাবে ধরা পড়ে সবার চোখে। বাংলাদেশে গ্রীষ্মকাল, সেই হিসেবে ইংরেজি বছরের এপ্রিল থেকে মে, এই সময়টাতে কাশ্মীরে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় বলা হয়। এই সময় ফুলে ভরা থাকে চারিদিক, বিশেষ করে টিউলিপ ফুল। বাংলাদেশের শরৎকাল, সেই হিসেবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের সময়টাতে বরফ কিছুটা কম থাকে, তবে নানা ধরনের ফল পাওয়া যায় এই সময়। বিশেষ করে আপেল আর চীনাবাদামের দেখা মিলবে এই সময়। আর শীতকাল হিসেবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে কাশ্মীরের চারিদিকে শুধু বরফ আর বরফ, সাথে স্নোফল। আর তাই এই সময়ে কাশ্মীরে গেলে চারপাশের এক অদ্ভুত দৃশ্য চোখে পড়বে, তবে শীতকালে ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সাবধানতার প্রয়োজন আছে। কিভাবে যাবেন কাশ্মীরে? কাশ্মীরে যেতে পারেন প্লেনে, ট্রেনে বা বাসে করে। বিমানে যাওয়ার ক্ষেত্রে ঢাকা থেকে প্রথমে দিল্লি যেতে হবে, তারপর সেখান থেকে শ্রীনগর, তারপর শ্রীনগর থেকে গাড়ি করে পৌঁছে যাবেন কাশ্মীর। আবার ট্রেনে যাওয়ার ক্ষেত্রে প্রথমে ঢাকা থেকে কলকাতায় যেতে হবে। কলকাতায় যাবার জন্য আছে মৈত্রী এক্সপ্রেস। ট্রেনে কলকাতায় নামতে হবে, তারপর ওখান থেকে 35 থেকে 36 ঘন্টা সফর করে জম্মু যেতে হবে। কলকাতা থেকে জম্মু যাওয়ার জন্য হিমগিরি ও জম্মু তাওয়াই নামের দুটি ট্রেন আছে, সপ্তাহে 3 দিন।
Thank you.